অশ্রু চোখে দুঃসময়ের কাণ্ডারিকে শেষ বিদায় জানালো আওয়ামী লীগ জাতীয় সংসদ ভবনে প্রথম জানাজার পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের শ্রদ্ধা জানা ইসলামকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের স্পিকার সহ দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা তৈরি হয় শোক বিহব শোক বিহবল পরিবেশের আরো জানাচ্ছেন জয় সংসদ সদস্য হিসেবে শপথ নিতে এই সংসদ ভবনে আসার কথা ছিল তার কিন্তু এলেন কফিনবন্দী হয়ে জীবনের সব লেনদেন চুকিয়ে মাত্র সাতষট্টি বছর বয়সে তিনি চলে গেছেন পৃথিবীকে বিদায় জানিয়ে সংসদ ভবনে যখন তার প্রথম নামাজের জানাজা হয় তখন শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল সংসদের দক্ষিণ প্লাজায় শেষ বিদায়ের আগে একাত্তরের রণাঙ্গনে মুজিব বাহিনীর এই যোদ্ধার প্রতি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শোকাতুর মন নিয়ে সৈয়দ আশরাফকে শেষ বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন তিনি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানায় মরহুমের কফিনে রাজনীতিকরা বলছেন এই চলে আদর্শের রাজনীতির চর্চায় থাকলে প্রধানমন্ত্রীকে তিনি আরো বেশি সাহায্য করতে সৎ ছিলেন আদর্শবান ছিলেন নিজের সাথে কখনো তিনি আপোষ নাই যদিও বয়সে আমার ছোট তারপরেই বলবো অনেক কিছু শিকার ছিল আর তরুণ রাজনীতিকরা মনে করেন রাজনীতিতে তিনি হয়ে থাকবেন চির অনুসরণীয় আমরা চাই আমরা যারা রাজনীতি করি আমরা সৈয়দ আশরাফের জীবন থেকে শিক্ষা নিতে চাই তার পথে যদি আমরা চলি তাহলে নিঃসন্দেহে আমরা রাজনীতিতে ভালো করতে পারব আওয়ামী লীগের বাইরেও গ্রহণযোগ্য রাজনীতিক হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন সৈয়দ নজরুল ইসলামের যোগ্য উত্তরসূরি উঠে এলো সে কথাও এক সময় যে সংকট অথবা সাম্প্রদায়িক জঙ্গিবাদী সন্ত্রাসের যে আক্রমণ সময় উনি তিনি শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না বা কর্মী ছিলেন না বা মন্ত্রী বড় পরিচয় নয় তিনি বড় পরিচয় তিনি বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম ক্ষমতার শীর্ষ পর্যায়ে থেকেও একজন রাজনীতিক কতটা সৎ হতে পারেন বাংলাদেশের রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলাম সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী দিনের রাজনীতিতে সৈয়দ আশরাফ রাজনীতির শুদ্ধ পুরুষের দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকবেন শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ফোর ঢাকা